জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে দুটো বিষয় আলোচনা করব, যে দুটো বিষয় জানা আমাদের খুবই দরকার। প্রথম বিষয় হলো বদঅভ্যাসকে কিভাবে তাড়াবেন, বদঅভ্যাস নিয়ন্ত্রণ করবার তুক কি। পরমদয়াল শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় আমাদের বলে বুঝিয়ে দিলেন। দ্বিতীয় বিষয় হল শ্রী শ্রী ঠাকুর বললেন রাহুর দৃষ্টি কিভাবে প্রতিরোধ করা সম্ভব। আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, আমাদের সময় খারাপ চলে, আর রাহু দৃষ্টির কারণেও হতে পারে। তো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এমনই একটা নিয়ম দিলেন যেটা অনুসরণ করলে রাহু দৃষ্টি প্রতিরোধ হবেই। সব সময় যদি সেই নিয়মটা আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের সব সময় ভালোই কাটবে। তো আসুন একটু ধৈর্য সহকারে আমার সাথে থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কী বললেন শুনে নেন। এখন প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো বদঅভ্যাসকে কিভাবে নষ্ট করা যায়। আলোচনা প্রসঙ্গের 15তম খণ্ডের 121 পৃষ্ঠা থেকে পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন কথা প্রসঙ্গে, হাউজার ম্যান্দা একবার জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুরকে যে মানুষের বদঅভ্যাস নষ্ট করা যায় কিভাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার কথাবার্তা চালচলন এমন সুসমন্বিত ও নিয়ন্ত্রিত হওয়া চাই যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। তোমার সবসময় মানুষের প্রতি থাকবে সক্রিয় সহানুভূতি, অথচ তুমি হবে স্ট্রং ইন প্রিন্সিপাল, মানে আদর্শ সুদৃঢ়। তুমি যদি এমনতর হও তোমাকে মানুষ যত ভালোবাসবে তারও তত ভালো হবে। সে যদি তোমাকে এমন ভালোবাসে যে তোমার জন্য ত্যাগ করে সুখী হয় তাহলে সতেজ হয়। তোমার উপর এমন অনুরাগ থাকা চাই যাতে তোমার সদ্গুণ আয়ত্ত করে নেয়। শ্রী শ্রী ঠাকুর এরকমভাবে বললেন। এখন এই যে বদঅভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে ভালোভাবে ইষ্টভীতি করতে হবে, নাম ধ্যান করতে হবে। ঠাকুর বললেন নাম ধ্যান করার ফলে অনেক সময় খারাপ যে দিকগুলো আছে সেগুলো নষ্ট পেয়ে যায়, ভালো অভ্যাস আয়ত্ত হয়। অনেক সময় দেখবেন খারাপ অভ্যাসগুলো তাড়াতাড়ি আয়ত্ত হয় কিন্তু সু অভ্যাসগুলো তাড়াতাড়ি আয়ত্ত হতে চায় না। তার জন্য আমাদের নাম ধ্যান রীতিমতো মন দিয়ে করতে হবে। নাম ধ্যান করলে আমাদের কুঅভ্যাসগুলি দূরে যাবে। এরপর আরও একটি কথায় আসি, সেটা হলো যাজন করা। যাজন কথা মানে ইষ্টার্থে বিভিন্ন কথা বলা, আর এইভাবে ভালো কথা বলতে বলতে ভালো ভাব আসে মনে, তখন খারাপ কথা বলা খারাপভাবে চলা অনেকটা দূরে চলে যায়। দেখুন যাজনের একটা ভালো প্রভাব কিন্তু আছেই, তাই যাজন করা অভ্যাসে থাকা যায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কথার মধ্যে যেন ইষ্টটা থাকেই, আর এই যাজন করতে হবে, নিজের পরিবারের লোকেদের সঙ্গে করতে হবে, বাইরের লোকেদের সঙ্গে করতে হবে, এইভাবে করাটা হওয়া চাই, করতে করতে ভাবটা থাকা চাই, তাহলে খারাপ ভাবগুলো আসবে না, খারাপ অভ্যাসগুলো আসবে না। আবার সন্তোষ দা এই যাজনের প্রসঙ্গ উঠতেই জিজ্ঞাসা করলেন, যজন বেশি করলে কি যাজন ভালো হয়? সন্তোষ দা বললেন, যাজনটা যে সবসময় হয় না, মানে যাজন করলেই তো সু অভ্যাসটা আয়ত্ত হয়, ঠাকুর বললেন। কিন্তু সন্তোষ দা আবার বলছেন যে যাজনটা যে সবসময় হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাজন মানে কি ঠাকুর ধরো এই কথা? না, যাজন মানে এই ঠাকুর ধরো এ কথা নয়। তোমার আলাপ আলোচনা ব্যবহারে মানুষের ক্ষুধা জাগা যায়, তখন সে আপনা থেকেই শুনতে যায়। তাহলে বুঝতে পারলেন এইভাবে যাজন করতে হবে। আরেকটা হলো, আমি যার সাথে চলছি, যার সাথে আমি ওঠা বসা করছি, যদি সেও ভালো হয়, তাকে দেখে দেখে যদি অনুসরণ করি তাহলে অনেকটা আমার মধ্যে তার ভালো অভ্যাসটা চলে আসে। তার জন্য কেমন মানুষের সঙ্গে ওঠা বসা করতে হবে? সে যাতে ভালো হয়, অতএব সৎ হয়,
সে যাতে ভালো হয়, সৎ হয়, এরকম মানুষের সাথে ওঠা বসা যায়। যেমন আমি আমার ঠাকুরকে মেনে চলি, ঠাকুরের নিয়ম নীতিগুলোকে মাথায় রাখার চেষ্টা করি, প্রত্যেকটা কাজে তাকে অনুসরণ করি। এইভাবে করতে করতে একটা শক্তি আসে। যত ঠাকুরের নিয়ম নীতিগুলোকে পালন হয়তো পারি না, কিন্তু চেষ্টা যখনই করতে যাই তখনই আমার মধ্যে একটা ভালো ভাব ফুটে ওঠে, একেবারে জলজলে ভাব ফুটে ওঠে। সেই ভাবটা দেখলেই লোকে বুঝতে পারবে। তার জন্য শিশি ঠাকুর বললেন, করতে না পারিস, একটু চেষ্টাও তো করলে হয়। আসল কথা, আমরা একটুও যে চেষ্টা করি না, সেই চেষ্টা না করার দরুনই আমাদের বদঅভ্যাসগুলো চলে আসছে। এইভাবে বদঅভ্যাসকে আমরা নিয়ন্ত্রণ করে নিতে পারি। প্রথমত চাই ঠাকুর যেভাবে আমাদের বোঝালেন, প্রথমে আমি আপনাদের বললাম, সেইভাবে চলতে হবে। যজন, যাজন, ইষ্টভীতি, নাম ধ্যান, এগুলো করার মধ্য দিয়ে বদঅভ্যাস চলে যায়। এরপর আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি। পরমদয়াল শিশি ঠাকুর কি বললেন? এই রাহু দৃষ্টি প্রতিরোধ সম্পর্কে পরমদয়াল শিশি ঠাকুর যা বললেন সেটা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আলোচনা প্রসঙ্গের 15তম খণ্ড 87 পৃষ্ঠা থেকে। বহিরাগত জনৈক দাদা একবার শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার এবং আমার স্ত্রীর রাহু দৃষ্টি কি করলে এর প্রতিকার হয়? শিশি ঠাকুর বললেন, নামের জোর বাড়িয়ে দিও, ভালো করে ভক্তি ভরে ইষ্টভৃতি করো, রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলে পেলে সহ সবাই রোজ ওই জল পান করো, সব বিপদ কেটে যাবে। দেখুন, এইভাবে মানে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর একসাথে ঠাকুর আমায় বলে দিলেন। সেটা হলো সব বিপদ একসাথে কেটে যাবে, এই যে ঠাকুর যে জলটা তৈরি করার কথা বললেন, ইষ্টকে যে ফুল জল নিবেদন করা, ওই জল, এই জল আমাদেরকে প্রতিদিন খেতে হবে। জানি না কখন কি বিপদ হয়, এই বিপদ সব বিপদ সব বিপদ কেটে যাবে। রাহু দৃষ্টি কেন, যে কোনো খারাপ দৃষ্টি, যে কোনো গোলমাল সব কেটে যাবে। তাই ঠাকুরের বলা মতো প্রতিদিন ইষ্টকে ফুল জল নিবেদন করুন এবং সেই জল পরিবারের সকলকে দিন, নিজেও গ্রহণ করুন। এইভাবে সব বিপদ কাটবে আর সময়টাও ভালো যাবে। দেখুন, পরমদয়াল শিশি ঠাকুর আমাদের একেবারে সব কিছু বুঝিয়ে দিয়েছেন, আমাদের শুধু নিয়ম করে পালন করা লাগে। এর এই যে প্রসঙ্গটা, এটা আমি আগেও আলোচনা করেছি, আগেও বলেছি যে রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করার কথা ঠাকুর বলেছেন, আমি আপনাদের কাছে আলোচনা করে শুনিয়েছি, ফের আবার আলোচনা করলাম। তাই আপনারা ভুলবেন না ইষ্টকে ফুল জল নিবেদন করে সেই জল গ্রহণ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমদয়াল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সময় ভালো কাটুক, আপনারা সুস্থ সবল হয়ে উঠুন, ঠাকুরের হয়ে উঠুন। জয় গুরু।